সমস্যা হয়েছিল সমস্যায় সেটা গার্জেন যারা আছে তাদেরকে কথা বললেন এবং কথা বলে উনি পরবর্তী ক্ষেত্রে ওনার প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করে যা যা সিদ্ধান্ত নেওয়ার উনি নেবেন। আপাতত এখন কোনো সমস্যা নেই, সমস্ত গার্জেনরা চলে গেলে উনি সমস্ত গার্জেনদেরও ডাকবেন এবং প্রশাসনিক স্তরে যারা আছে তাদের সাথে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে ভর্তির যে প্রক্রিয়া হবে। তাহলে আজকে কি সিদ্ধান্ত, আজকে স্থগিত থাকবে, আজকে সমস্ত কাজ স্থগিত থাকবে, যদি পয়সা করে নিয়ে যদি ভর্তি হয়ে থাকে তাহলে এটা গরিব অন্যায়। আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন মেম্বার, আমাদের কাছে খুবই লজ্জাস্কর ব্যাপার এটা মনে হচ্ছে। কাকে পয়সা নিয়ে ভর্তি করতে বলছেন, কাদের, কোন ডিপার্টমেন্ট, কোন বিভাগ, প্রাইমারি, হাই স্কুল, কোনটা বলছেন? না আমি এখনো পর্যন্ত পুরো খবরটা জানি না, তবে শুনলাম এরকম ঘটনা ঘটেছে, যদি ঘটে থাকে। কোন বিভাগ নিয়েছে বলছেন তাহলে, আপনি কোনটা কি শুনেছেন? আমি এই মাত্র তো শুনলাম ঘটনা ঘটেছে, পয়সা করি নিয়ে ভর্তি হয়েছে, এটা খুবই অন্যায়। কোন বিভাগের জন্য আপনি অভিযোগ করছেন? তদন্ত হওয়া দরকার এটা নিয়ে। প্রাইমারি হাই দুটোরই? দুটোরই। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ মনোয়ার হোসেন। আপনি স্থানীয় বাসিন্দা এলাকার? স্থানীয় বাসিন্দা এবং এই স্কুলের প্রাক্তন বিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো কিছু আলোচনা করবেন না আপনারা। আমার স্কুলের এই পাশে আছেন, আমরা একাডেমি এবং সেইখানে আমরা পাণ্ডিত্যের আচরণ, প্রধান শিক্ষক মহাশয় যে প্রাইমারি তার আচরণ, আমাদের ক্যাপাসিটি ইত্যাদি নিয়ে আলোচনা করব। সেইটা আমরা দরকার প্রশাসনিক স্তরে যাব, ডিএম আমরা ডিআইয়ের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাব, তারপরে আমরা ভর্তি সিদ্ধান্ত। এই সিচুয়েশন যে হবে আগে থেকে তো জানতাম, আমরা জানি না যে উনি 170টা লিস্ট দেবেন, আমরা জানি উনি 110টা লিস্ট দেবেন, কোনো সমস্যা নেই। আমরা প্রতিবারই ভর্তি করে নিই, জিজ্ঞেস করুন অভিভাবকদের, জিজ্ঞেস করুন আমরা কোনো, আমি মাননীয় অভিভাবক, আমি মাননীয় অভিভাবকদের অনুরোধ করছি, আপনারা কেন হেডমাস্টার মশাইকে প্রশ্ন করছেন না যে প্রতিবারে তো হাই স্কুল ভর্তি নিয়ে নেয়, তাহলে এবারে কেন সমস্যা হচ্ছে? আপনারা কেন তাকে প্রশ্ন করছেন না, কেন করছেন না, কেন এখানে সে হচ্ছে আপনাদের জানাইনি? আমার না 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 কখনো জানাননি, আমরা কালকে জানতে পেরেছি লিস্ট দেখার পরে, উনি জানাননি আমাদের যে 170টা ওনার ছেলে আছে। তাহলে আপনারা কি চান, আপনাদের ছেলেরা ক্লাসে ক্লাসে বসে ক্লাস করবে না? আপনারা কি চান, আপনাদের ছেলেরা ক্লাসে বসে ক্লাস করবে না? তারা তো আমার অধীনে থাকবে এরপর। আপনারা তো জানেন আমি প্রচুর কষ্ট করে স্কুলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, আপনারা কেন অশান্তি ক্রিয়েট করছেন? একটা স্কুলকে ধ্বংস করতে 2 মিনিট লাগে, গড়তে 10 বছর লাগে, আপনারা দয়া করে করবেন না। আপনারা প্রধান শিক্ষকদের প্রশ্ন এই বিষয়টা নিয়ে, যেহেতু এটা স্কুলের সর্বাঙ্গীন বিষয়, একটা সমস্যা তৈরি হয়েছে সেটা আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। অভিভাবকদের কি আপনার, অভিভাবকরা যে পয়েন্টটা রেইজ করেছে সেটা নিয়েও আলোচনা হবে, উদ্ভূত পরিস্থিতি যাতে সমাধান করা যায়, সুষ্ঠু সমাধান করা যায়, তার জন্য নিশ্চয়ই ঐতিহ্যবাহী স্কুল বর্তমান সিএমএস হাই স্কুল, এখানে এরকম পরিস্থিতি হলো কেন? সমস্যা আসবে না, পরিবার থাকলেও সমস্যা আসে, এটাও একটা পরিবার, সমস্যা এসেছে সমাধান হবে। ওকে, আপনারা শুনলেন বর্ধমান সিএমএস হাই স্কুলের শিক্ষক দিলীপ বিশ্বাসের মুখে এই বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য।